সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবের ট্যালি একাডেমির সংস্থার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই সাংবাদিক সম্মেলনে অভিনেতা ঋদ্ধি সেনকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়। এদিন সাংবাদিক সম্মেলন শেষে ট্যালি একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, ট্যালি একাডেমি গত 15 বছর ধরে আমরা অ্যাকাউন্টস, ট্যাক্স এই ধরনের ট্রেনিং আমরা দিয়ে থাকি এবং তাকে আমরা সেক্ষেত্রে স্টুডেন্টদের আমরা শেখানোর পরে সার্টিফিকেট এবং আমরা প্লেসমেন্টও আমরা দিতাম, বিভিন্ন জায়গাতে আমরা প্লেসমেন্টে সুযোগ করে দিতাম, তো সেটা একটা চলতো। কিন্তু জিএসটি আসার পরে এই অ্যাকাউন্টস, ট্যাক্সের একটা বিশাল হিউজ ডিমান্ড তৈরি হয়েছে, যেহেতু ডেলি টু ডেলি কোনো বিজনেসম্যানকে সেটা মেনটেন করতে হয়, তো আগে যেটা ছিল না সেই জন্য একটা প্রচুর ডিমান্ড তৈরি হয়েছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে স্টুডেন্টগুলো আছে তার থেকেও আমাদের কাছে যে জব অপরচুনিটি আসছে সেগুলো অনেক বেশি, এবং এটা ছোট, মাঝারি এবং বড় সব ধরনের অর্গানাইজেশনেরই এখন এই জিএসটি রিলেটেড লোকের প্রয়োজন হচ্ছে, তো সেটা আমরা ফুলফিল করছি। আমাদের আরও স্টুডেন্ট হলে আরও ভালো হতো। সাংবাদিক সম্মেলন শেষে অভিনেতা ঋদ্ধি সেন এ বিষয়ে জানিয়েছেন। তো আমি প্রথমেই বলে রাখি, আমি খুব সংক্ষিপ্ত একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কথাটা ইউজ করাটা খুব সোজা, যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর খুব ডেকোরেটিভ একটা টার্ম আমাদের সাথে, কিন্তু আই রাদার ডিসএগ্রি টু দ্য ফ্যাক্ট, মানে হয়তো তথাকথিতভাবে বা কন্ট্রাকচুয়াল পেপারের মতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কথাটা শুনতে হয়তো ভালো লাগে বা অ্যাপ্লিকেশনটা করাটাও প্রয়োজন, কিন্তু আমি এটার সাথে যুক্ত থাকবো ভেবেছিলাম পারপাসফুলি, কারণ এটা একটা এডুকেশনাল ইনস্টিটিউশন, সো মি বিং আ স্টুডেন্ট অলসো, এবং সেই স্টুডেন্ট কথাটা আমার শুধু মানে এডুকেশনাল জায়গা মানে ইনস্টিটিউশনের সাথে স্টুডেন্টের সংযোগ আমাদের ভারতবর্ষতে আছে, কিন্তু আমরা ভুলে যাই যে শিল্প মাধ্যমেও কিন্তু স্টুডেন্ট কথাটা অ্যাবসলিউটলি আমার মনে হয় প্রযোজ্য। আমি তো মনে করি যে আমি এখন অভিনয়ের ছাত্র এবং থাকবো, এবং অভিনেতা হিসেবে ছাত্র জীবন কখনো শেষ হয় না, এমনই একটা শিল্প যেটা শুধু শিখে যেতে হয়, শিখে যেতে হয়, শিখে যেতে হয়। সুতরাং সেখানে অ্যাজ আ স্টুডেন্ট অফ অ্যাক্টিং আই উড সে আই ফেল্ট যে এরকম একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের সাথে আমার যুক্ত থাকাটা প্রয়োজনীয়, কারণ আমাদের এখন চারিপাশে আনএমপ্লয়মেন্টের যেরকম অবস্থা ইউথের, তো সেইখানে যদি আমরা আমাদের সাধ্য মতন যেটুকুনি হেল্প করতে পারি, যদি সবাইকে এডুকেশনের পথে ফিরিয়ে নিয়ে যাওয়ার, এবং সেখানে যদি সেখান থেকে একটা এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে পারি, সেখানে হয়তো আমি কিছুই করতে পারবো না, কিন্তু শিল্পী হিসেবে যদি আমি 1% যদি এরকম একটা ইনস্টিটিউশনের সাথে যুক্ত থেকে কিছু মানুষকে অ্যাটলিস্ট হেল্প করতে পারি, আই ওয়ান্ট সে ইন্সপায়ার বাট হেল্প করতে পারি যদি ট্যালি একাডেমি জয়েন করার জন্য বা এমপ্লয়মেন্টের দিকে যাওয়ার জন্য, কারণ ভারতবর্ষের অবস্থা খুব একটা ভালো নয়, চারদিকে প্রচণ্ড আনএমপ্লয়মেন্ট, তো সেইখানে একটা ইউথের যে কোনো একটা ডিরেকশন পাওয়াটাই আমার মনে হয় খুবই প্রয়োজনীয়। Thank you.